তুমি ইক্কা তুমতিন্ন কবুল বলো। তুমি ইক্কা তুমতিন্ন কবুল, তুমি ওই দিক থেকে তিনটা কবুল বলো। তো সে বলে কবুল কবুল কবুল, এদিকে আমিও বলছি কবুল কবুল কবুল। তো মেয়ে মেয়েকে পটাচ্ছে এখন ছেলে, দেখেন জায়েজ করতেছে সবকিছু, কারণ দেখা করতেছে না। তো মেয়েটা একটু বলতেছে না বিয়ের আগে আমি এইসব কিছু করবো, আমি কোথাও যাব। এখন মেয়েকে লাইন আনতেছে শয়তানের বুদ্ধি দিয়ে, তুমি ওখান থেকে তিনটা কবুল বলো, আমি এখান থেকে তিনটা কবুল বলি। তো তিন কবুলে তিন কবুলে হয়ে গেছে, তুমি আর আমি স্বামী স্ত্রী। তা আমি বললাম বিয়ের আগে যদি এ তিন কবুল দিয়ে মোবাইলে যদি বিয়ে হইলে, তিন কবুল বললে যদি মোবাইলে বিয়ে হয়ে যায়, ব্যারেক আপ করো কেন? ডিভোর্স লেটার কই? কাবিননামা কই? এখন মেয়ে বলে যে তো তুমি বললা আমি বললাম, আমরা তো দুইজনে না, সাক্ষী তো আর নাই। তখন বলে যে আসমান সাক্ষী, জমিন সাক্ষী, গাছ সাক্ষী, এটা সাক্ষী, ওইটা সাক্ষী, সব সাক্ষী। মেয়েরা তো একটু সহজ মন সরল মন বিশ্বাস করে ফেলে। এবার সে বলে যে হক কত তো সাক্ষী তো পাওয়া গেছে। এবার যখন বেড়া কাপের সময় আসছে, মেয়ে বলে যে আসমান আয়, আসে না, জমিন আয়, আসে না। ছেলে এদিকে ব্লক মেরে বলে যে বেড়া কাপ। এটার নাম জীবন? এটার নাম জীবন? আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবেন, এটা কি কখনো বান্দার কাজ হতে পারে? তো বান্দাটা করলো কিভাবে? শয়তানে করাই দিল, বান্দাও তার কথা মতো চলে কাজটা করে ফেলেছে। বিয়ের আগে কোনো দেখা সাক্ষাৎ? জোরে বলেন। আর যারা এই রকমের কথা বলে, মনে রাখবেন সে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। আমি ওই দিন একটা মাহফিলে বলেছি, আজকেও বলছি, এই নিউজটা সবাইকে পৌঁছায় দিবেন। কোনো আননোন পার্সনের ভিডিও কল মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইউমুতে রিসিভ করবেন না আল্লাহর ওয়াস্তে। কোনো আননোন পার্সনের ভিডিও কল মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমুতে, এনি হাও কোনো জায়গায় ভিডিও কল আসলে রিসিভ করবেন না। আর বাই চান্স যদি আপনার রিসিভ করতে ইচ্ছাই হয়, আগে ফ্রন্ট ক্যামেরার মধ্যে হাত দিয়ে রাখবেন, কারণ বর্তমানে একটা চক্র বের হয়েছে। সে একটা মেয়ের নাম দিয়ে আইডি খুলবে, ওইখান থেকে ভিডিও কল দিবে। ভিডিও কল যদি আপনি তো সরল মনা রিসিভ করে ফেললেন, রিসিভ করার সাথে সাথে ওর মোবাইলের মধ্যে আপনার ফ্রন্টের ছবিটা চলে গেল। এমন কিছু দৃশ্য, অশ্লীল দৃশ্য সে ওইখানে দেখাবে যেটা আপনার সাথে যায় না, আপনার সাথে মিলবে না। তখন কি করবে? সে স্ক্রিন রেকর্ড দিয়ে রাখবে, আপনার চেহারাও দেখা যাচ্ছে, অশ্লীল জিনিসও দেখা যাচ্ছে। এরপরে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডের সেই ভিডিওটাকে সে রেকর্ড করার পরে আপনার কাছে পাঠিয়ে বলবে, 2 লাখ টাকা দে, 5 লাখ টাকা দে, 10 লাখ টাকা দে, না হয় তোর বন্ধুর কাছে ফেসবুকে ইউটিউবে এটা ভাইরাল করে দিব, আপনাকে ব্ল্যাকমেইল করবে। আল্লাহর ওয়াস্তে সাবধান হয়ে যান, যখনই কোনো ভিডিও কল আসবে সর্বপ্রথম আমরা ফ্রন্ট ক্যামেরায় হাত রাখবো। যদি দেখার পরে আপনার মনে হয় যে কথা বলা যায়, তাহলে কথা বলবেন, আর না হয় কথা বলার দরকার, সাবধান থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, সাবধান থাকার দরকার আছে না নাই? আর যে জেল যতই আপন হোক, নিজের পার্সোনাল ভিডিও, নিজের পার্সোনাল ছবি কাউকে দেওয়া যাবে? কারণ আজকের বন্ধু কালকের শত্রু। এরকম হাজার ভালোবাসার মানুষ আমরা দেখেছি, সমাজ দেখেছে, জেনেছে। এক সময় কলিজা কাটায় খাওয়া ফেলে ছবি দিয়ে দিলেন, 6 মাস পরে সেই ছবি দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে, ব্ল্যাকমেইল করা হচ্ছে, শেষ পর্যন্ত মেয়েটা কিংবা ছেলেটা সুইসাইড পর্যন্ত করে ফেলছে। এই বর্তমান সময়ে কাউকে এরকম কিছু দেওয়ার দরকার? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান।